সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রসের সময় সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন। তো ভিউয়ার্স, আজকে পোলট্রি মুরগির বাজার দর আমি গতকালকেও বলেছি 2-3 দিন যাবত বেশি, আজকে কিন্তু আরও বেশি দামে বিক্রি হবে। আজকে সমস্ত বাংলাদেশে আপনার নিজ নিজ জেলা শহরের খবর নিয়ে নিন। আজকে ঢাকায় সর্বোচ্চ 150 থেকে 160 টাকা কেজি দরে ব্রয়লার বিক্রি হতে পারে। সোনালি 240 থেকে 245 টাকা কেজি সোনালি বিক্রি হবে। 60 টাকা 90 পয়সায় লাল ডিম, 60 টাকা 60 পয়সায় সাদা ডিম। গাজীপুর 145 থেকে 155 টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 230 থেকে 235 টাকায় সোনালি বিক্রি হবে। 60 টাকায় লাল ডিম, 6 টাকা 65 পয়সায় সাদা ডিম। চট্টগ্রাম 135 থেকে 143 টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 244 থেকে 250 টাকা কেজি পর্যন্ত সোনালি বিক্রি হবে। 60 টাকা 25 পয়সায় লাল ডিম, 6 টাকা 80 পয়সায় সাদা ডিম। রাজশাহী 215 থেকে 235 টাকা পর্যন্ত সোনালি বিক্রি হবে। ব্রয়লার 140 থেকে 145 টাকা কেজি বিক্রি হবে, 60 টাকায় লাল ডিম। খুলনা 135 থেকে 146 টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 225 থেকে 230 টাকা কেজি পর্যন্ত সোনালি বিক্রি হবে, 60 টাকা 25 পয়সায় লাল ডিম বিক্রি হবে। বরিশাল 135 থেকে 140 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 220 থেকে 230 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 60 টাকায় লাল ডিম। ময়মনসিংহ 145 থেকে 150 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 235 থেকে 240 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 60 টাকায় লাল ডিম বিক্রি হবে। ভিউয়ার্স, হয়তোবা আপনার নিজ জেলা শহরের বা জেলা শহরের বাইরে যারা আছেন তাদের মুরগির বাজার দর হয়তোবা এখান থেকে কিছু কম বেশ হতে পারে, কারণ হচ্ছে কেয়ারিংয়ের জন্য আপনার এখান থেকে আনতে হয়তোবা সুবিধা অসুবিধার জন্য, সুবিধা থাকলে বাড়তে পারে, অসুবিধা থাকলে কমতে পারে। নেত্রকোনায় 145 থেকে 150 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 220 থেকে 235 টাকা কেজি সোনালি বিক্রি হবে। 60 টাকা 20 পয়সা পর্যন্ত লাল ডিম বিক্রি হবে। সিলেট 135 থেকে 145 টাকা কেজি ব্রয়লার বিক্রি হবে। 220 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 60 টাকা 20 পয়সায় লাল ডিম বিক্রি হবে। রংপুর 135 থেকে 145 টাকা কেজি ব্রয়লার বিক্রি হবে। 225 টাকা কেজি সোনালি বিক্রি হবে। 60 টাকা থেকে 60 টাকা 5 পয়সা পর্যন্ত লাল ডিম বিক্রি হবে। বগুড়া 145 থেকে 150 টাকা কেজি ব্রয়লার বিক্রি হবে। 220 থেকে 235 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 60 টাকা 20 পয়সায় লাল ডিম বিক্রি হবে। টাঙ্গাইল 145 থেকে 150 টাকা কেজি ব্রয়লার বিক্রি হবে। 230 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 60 টাকা 10 পয়সায় লাল ডিম বিক্রি হবে। কিশোরগঞ্জ 140 থেকে 152 টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি হতে পারে। 230 থেকে 235 টাকা কেজি সোনালি, 60 টাকা 10 পয়সায় লাল ডিম। সিরাজগঞ্জ 140 থেকে 143 টাকা কেজি ব্রয়লার। 235 থেকে 240 টাকা কেজি সোনালি, 60 টাকা 25 পয়সায় লাল ডিম। ফরিদপুর 140 টাকা কেজি ব্রয়লার। 225 টাকা কেজি সোনালি, 60 টাকা 20 পয়সায় লাল ডিম। পাবনা 140 থেকে 150 টাকা কেজি ব্রয়লার। 225 টাকা কেজি সোনালি, 6 টাকা 80 পয়সায় লাল ডিম, 6 টাকা 30 পয়সায় সাদা ডিম। নোয়াখালী 135 থেকে 145 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 210 থেকে 220 টাকা কেজি সোনালি, 60 টাকা 30 পয়সায় লাল ডিম। যশোর 135 থেকে 146 টাকা ব্রয়লার। 225 টাকায় সোনালি, 60 টাকা 40 পয়সায় লাল ডিম বিক্রি হবে। কুমিল্লা 145 থেকে 150 টাকা কেজি ব্রয়লার। 230 থেকে 240 টাকা কেজি সোনালি, 60 টাকা 20 পয়সায় লাল ডিম। কক্সবাজার 140 থেকে 150 টাকা কেজি ব্রয়লার। 230 টাকা কেজি সোনালি, 60 টাকায় লাল ডিম, 6 টাকা 40 পয়সায় সাদা ডিম। কুষ্টিয়া 130 থেকে 145 টাকা কেজি ব্রয়লার। 225 টাকা কেজি সোনালি, 60 টাকায় লাল ডিম। সাতক্ষীরা 135 থেকে 142 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার। 225 টাকা কেজি সোনালি, 6 টাকা 80 পয়সায় লাল ডিম। বিবাড়িয়া 135 থেকে 148 টাকা কেজি পর্যন্ত ব্রয়লার বিক্রি হবে। 220 থেকে 225 টাকা কেজি সোনালি বিক্রি হবে, 6 টাকা 90 পয়সায় লাল ডিম বিক্রি হবে। এই ছিল সমস্ত বাংলাদেশের যে পাইকারি রেট আছে সেই রেটটা। আগামী এপিসোড বাচ্চার বাজার দর 12টার সময় নিয়ে হাজির হব। বাচ্চার বাজার দরও কিন্তু বেড়েছে, তো সেই এপিসোডটা দেখার আমন্ত্রণ রইল। এবং বিকাল 4টার সময় লেয়ার মুরগি কীভাবে খাঁচা ছাড়া পালন করবেন সেই পদ্ধতিগুলো জানিয়ে দিব বিকাল 4টায়। সেই এপিসোডটি দেখারও আমন্ত্রণ জানিয়ে ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।